আমার এখনো মনে পড়ে বাকি দিনগুলোর কথা, কখনো শেষ না হওয়া সেই অন্ধপ্রথা, সাংবাদিকদের অদ্ভুত প্রশ্ন, পুলিশি তদন্তের অযত্ন, আর খবরের কাগজের হেডলাইন ছিল ভয়ানক দুঃস্বপ্ন। কিঞ্জলের ওপর ওরা সব দোষ দিয়েছিল মুড়ে, সব সত্য মিশিয়ে দিয়েছিল জল্পনার ভিড়ে। রত্নার সাথে অবৈধ সম্পর্ক, অবৈধ বাস, রত্নার অ্যাক্সিডেন্ট, রক্তাক্ত লাশ, এসবের জন্য দায়ী নাকি কিঞ্জল, ব্যর্থ আমি, তাই সত্য আজও অনুজ্জ্বল। কিঞ্জলকে আমি ন্যায় দিতে পারিনি, অন্তরার জন্য তার সমস্ত ত্যাগ আমি প্রমাণ করতে পারিনি, আর অন্তরার স্বামীর সাথে রত্নার অবৈধ সম্পর্ক, নোংরা রহস্য আজ মহাজাগতিক ব্ল্যাক হোলে চাপা পড়ে অদৃশ্য। কিঞ্জলের মৃত্যুর পর আমার প্রিয় মৃগতৃষ্ণা এ শহর আজ বিষাদবাহী, বিষাক্ত বিষের বহর। এ শহরে আমার শেষ রাতে আবার ফিরে গিয়েছিলাম সেই অসংলগ্ন বাড়িতে। আমার মনে পড়ে আমরা কিভাবে কিঞ্জলের অতিথি হয়ে এসেছিলাম একই শাড়িতে। অনুমান করছিলাম এই অগাধ সম্পত্তির রহস্য, দুর্নীতি যা অদৃশ্য, আর সে দাঁড়িয়েছিল নিরহংকার শাশ্বত স্বপ্ন নিয়ে, যা চাপা পড়ে আজ জীবাশ্ম। Thank you.